বিদেশের মাটিতে বাংলাদেশী কর্মীদের দক্ষতা ও মর্যাদা বৃদ্ধির জন্য আধুনিক প্রশিক্ষণ চালু করেছে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ব্যুরো বিএমইটি। এসব প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের বেশি বেতনে দীর্ঘস্থায়ী চাকরির সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন বিএমইটির মহাপরিচালক শহীদুল আলম। বাংলা টিভিকে দিয়ে একান্ত সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আইএমটি ও টিটিসিতে সারা দেশে অনলাইনে ভর্তি চলছে, যার মাধ্যমে সারা দেশ থেকে কয়েক লাখ কর্মীকে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা হবে। বিস্তারিত শাহরিয়ার রাজের প্রতিবেদনে। বাংলাদেশের অর্থনীতিতে বড় অবদান রাখা খাতগুলোর মধ্যে অন্যতম প্রবাসী আয়। গত কয়েক বছর আগেও যে বিষয়টি কারোর কল্পনাতেও ছিল না, জিডিপিতে অবদান রাখা প্রবাসী আয়ের এমন ইতিবাচক প্রবৃদ্ধি অর্জনে অনেক বড় অবদান রয়েছে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ব্যুরো বিএমইটির নেয়া নানা পদক্ষেপের। দেশের 64টি টিটিসি ও 6টি আইএমটির মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে বিদেশগামী কর্মীদেরকে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি প্রশিক্ষণকালীন সময়ের মধ্যেই তার পাসপোর্ট সহ ভিসা প্রক্রিয়ার যাবতীয় কাজ আরো সহজতর করতে কাজ করছে বিএমইটি কর্মীরা। আমরা এখন থেকে বিনামূল্যে অনলাইনে বিএমইটির অধীনের প্রতিষ্ঠান টিটিসি এবং আইএমটিতে দরখাস্ত করতে কর্মীরা পারবে। আমরা ট্রেনিং থাকতে থাকতেই ট্রেনিং কালেই আমরা চেষ্টা করব যে তার পাসপোর্টটা হয়রানিমুক্তভাবে করিয়ে দেওয়া যায় কি না। পাসপোর্ট অধিদপ্তরের সাথে আমরা কথা বলবো যে আমাদের যারা ট্রেনি থাকবে তাদেরকে যেন সহজে তাদেরকে পাসপোর্ট করিয়ে দেওয়া হয়, কোনো মধ্য গ্রুপের বাইরে যে সরাসরি বিএমইটি থেকে টিটিসি থেকে ট্রেনিরা নাম পাঠানো হলে তারা যেন সহজে এগুলো যাচাই বাছাই করে দেন। কর্মীর আধুনিক প্রশিক্ষণ ছাড়া বিদেশের শ্রমবাজারে বাংলাদেশিদের অবস্থান সুদৃঢ় হবে না বলেই এত সব নতুন আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রশিক্ষণ বিদেশের চাহিদার সাথে মিল করে প্রশিক্ষণের অভাব আছে। আমরা প্রশিক্ষণ দিচ্ছি, সেই প্রশিক্ষণটার সাথে নিয়োগকারীর প্রশিক্ষণের বা আকাঙ্ক্ষার তো মিল নাও থাকতো, তার মানে লাখশো প্রশিক্ষণ দরকার। তো এই জন্য আমাদের যে 70টা প্রতিষ্ঠান আছে, 64টি আইএমটি টিটিসি এবং 6টি আইএমটি আছে, এগুলোকে আমরা ঢেলে সাজানোর চেষ্টা করছি যে কোন দেশে কী ধরনের ভাষা লাগবে, কোন ধরনের কী কালচার আছে, কী নিয়মকানুন আছে, কত বছর পর চাকরি নবায়ন করা যাবে, যা আদৌ যাবে কেন, এগুলো তারা কিছুটা জেনে বুঝেই নিবন্ধিত হয়। ফলে একটু যাদের কাছে তথ্য আছে তারা যেতে পারলে আমাদের রেমিটেন্সটা বাড়বে। সরকারিভাবে অভিবাসী ব্যয় কমানো ও করোনা পরবর্তী নতুন দেশগুলোতে শ্রমবাজার তৈরি করতেও কাজ করছে বিএমইটি। আমাদের উদ্দেশ্য হচ্ছে নতুন নতুন শ্রমবাজারে দ্বার খুলে দেওয়া। আমাদের উদ্দেশ্য হচ্ছে উচ্চ বেতনে কর্মী বিদেশ যাবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে বিদেশে যে নিরাপদে থাকবে। আমাদের উদ্দেশ্য বিদেশে যে সম্মানজনক চাকরি আমরা করব। কোথায় কোথায় কাজ দেওয়া হবে জেনে নতুন শ্রমবাজার খুঁজে বের করাটি খুবই জরুরি। আমরা 53টা দেশ নিয়ে গবেষণা হয়েছে, সেই গবেষণার ফলাফল থেকে আমরা অনেকগুলো দেশ থেকে চাহিদা পাচ্ছি এবং ইউরোপের অনেকগুলো দেশে এখন মানুষ যাওয়ার শুরু হয়েছে। পোল্যান্ড, হাঙ্গেরি, সার্বিয়া, আলবেনিয়া বিভিন্ন দেশে মানুষ যাচ্ছে। তো শ্রমবাজার যত বাড়বে তত কর্মীদের সুবিধা হবে। বিশ্ববাজারের চাহিদার ভিত্তিতে যথাযথ কারিগরি প্রশিক্ষণকে তৃণমূল পর্যায়ে আরও ছড়িয়ে দিতে কাজ করছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এ দপ্তরের কর্মীরা। শাহরিয়ার রাজ, বাংলা টিভি, ঢাকা।